নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনারা রবি সিজনের টাকা পাবেন। আপনারা জানেন বছরে দুবার টাকা দেওয়া হয়, একটা খারিফ আর একটা হচ্ছে রবি। এবার আপনারা পাবেন রবি সিজনের টাকা। তো রবি সিজনের টাকাটা আপনারা কিন্তু খুব সহজেই দ্বিগুণ করে নিতে পারবেন। হয়তো আপনি 2,000 পাচ্ছিলেন, আপনি কিন্তু সেটা করে নিতে পারবেন অনায়াসেই 5,000 টাকা, বা বছরে আপনি পাচ্ছিলেন 5,000 টাকা, সেটা কিন্তু করে নিতে পারবেন অনায়াসেই 10,000 টাকা। কীভাবে আপনারা আপনাদের টাকার পরিমাণ দ্বিগুণ থেকে তার বেশি বাড়িয়ে নিতে পারবেন, তার জন্য দুয়ার সরকার ক্যাম্পে আপনাদেরকে একটা আবেদন পত্র জমা দিতে হবে। তো সেই প্রসেসটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আপনাদেরকে তার জন্য এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। এই ফর্মটা হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন জমি যুক্ত করার আবেদনপত্র। এখানে রয়েছে সহ কৃষি অধিকর্তার করণ, দিয়ে শূন্যস্থান রয়েছে, দিয়ে ব্লক। এই প্রথমে শূন্যস্থান আপনার ব্লকের নাম লিখবেন, আর লাস্টে শূন্যস্থানটিতে আপনার জেলার নাম লিখবেন। আর এখানে একটি ফটো চিটানোর জায়গা রয়েছে, কৃষকের একটি রঙিন পাসপোর্টের ছবি চিটিয়ে দিতে হবে। আর নাম এখানে কৃষকের নাম লিখতে হবে, আমি বাংলায় ইংরাজি যে কোনো ভাষাতে আপনার নামটা লিখে দিবেন, মানে কৃষকের নাম। তারপর এখানে পিতা বা স্বামীর নাম এখানে যে কোনো একটা আপনি লিখতে পারেন। তারপর গ্রাম, এখানে আপনার গ্রামের নাম লিখবেন। তারপর পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, আর কৃষক বন্ধু আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি কোথায় পাবেন? কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে সেখানে 2 নম্বরে রয়েছে কেবি আইডি বলে, তো সেখান থেকে নাম্বারটা আপনারা লিখে এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে কৃষক বন্ধু প্রকল্পে বর্তমান কৃষি জমির তথ্য। তো বর্তমানে আমরা যে জমিগুলো রয়েছে, যে জমিগুলো দিয়ে আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, সেই জমির ডিটেলসগুলো এই ঘরে আপনাদেরকে বসাতে হবে। প্রথমে কমিক নাম্বার 1 দেবেন, সেই জমিটি কোন জেলায়, জেলার নাম, ব্লকের নাম, জেল নাম্বার কত, খতিয়ার নাম্বার কত, এবং জমির পরিমাণটা একরে কত লিখবেন। জমির রেকর্ড দেখে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর বর্তমানে সেই জমিটি আপনার আছে কি নেই, মানে আপনার কাছে এখন সেই জমিটা রয়েছে কি নেই, তো যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। এইভাবে আপনার একের বেশি মৌজায় যতগুলো জমি ছিল, যেই জমিগুলো দিয়ে আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছিলেন, সেই জমি ডিটেলসগুলো এবার ক্রমিক সংখ্যা 2-3 করে করে নিচে নিচে বসিয়ে দেবেন। এগুলো হচ্ছে আগে আপনার যে জমিগুলো ছিল সেই জমির ডিটেলস। এবার হচ্ছে নতুন কৃষি জমির তথ্য। বর্তমানে আপনার কাছে ধরুন নতুন অনেক জমি হয়েছে, আপনি কারো কাছ থেকে জমি কিনেছেন, বা কেউ আপনাকে দানপত্র করে লিখে দিয়েছে, বা আপনি ওয়ারিশন সূত্রে কারো কাছ থেকে জমি পেয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে নতুন কৃষি জমির তথ্য এইখানে কিন্তু সেই তথ্যগুলো দিতে হবে। তো প্রথমে এখানে ক্রমিক নাম্বার 1 দিলেন, তারপর সেই জমিটি কোন জেলায়, জেলার নাম দিলেন, ব্লকের নাম দিলেন, জে নাম্বার কত জমিটা দিলেন, খতিয়ার নাম্বার দিলেন, এবং জমির পরিমাণটি কত একরে লিখলেন। এবার বলেছে জমির আগের মালিকের ভোটার বা আধার নাম্বার। তো বর্তমানে আপনি যে জমিটা ওয়ারিশন সূত্রে হোক বা দানপত্র সূত্রে হোক, বা আপনি ক্রয় সূত্রে মানে কিনেছেন কারো কাছ থেকে, তো এইখানে আপনি যদি কারো কাছ থেকে কিনে থাকেন, তাহলে কার কাছে কিনেছেন তার ভোটার বা আধার নাম্বার। কেউ যদি দানপত্র করে থাকে, যে দানপত্র করেছে তার ভোটার বা আধার নাম্বার, বা আপনি ওয়ারিশন সূত্রে যদি পেয়ে থাকেন, তাহলে যার ওয়ারিশন সূত্রে আপনি পেয়েছেন তার ভোটার বা আধার নাম্বার দিতে হবে। এইভাবে আপনার যদি একের বেশি মৌজায় জমি এরকম কিনে থাকেন, দানপত্র কেউ করে থাকে, বা আপনি ওয়ারিশন সূত্রে যদি পেয়ে থাকেন, তাহলে 2-3 করে করে ক্রমিক সংখ্যা দিয়ে সেই জমিগুলো ডিটেলস আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে আমি এত দ্বারা স্বীকার করছি যে উপরোক্ত সমস্ত বিষয় এবং তথ্যগুলি সত্য, যদি কোনো তথ্য ভুল থাকে তবে আমার আবেদন বাতিল করা হবে। তারপর এখানে মোবাইল নাম্বার আপনার বসাতে হবে, আর তারিখ যেদিন আপনি ফর্মটা জমা করবেন সেদিনের তারিখটা এখানে বসিয়ে দেবেন। আর আবেদনকারীর স্বাক্ষর কৃষককে এখানে সই করতে হবে, কৃষক সই করতে না পারলে এখানে টিপ ছাপ দিয়ে দিবে। আপনার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেল। এই ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, আপনার ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, অবশ্যই জেরক্সকে নিচে নিচে কৃষককে একটা করে সই করে দিতে হবে জেরক্সগুলো নিয়ে। আর হচ্ছে আপনার যে জমিটি বর্তমানে এখন নতুন জমি আপনি এখানে যুক্ত করছেন, সেই জমিগুলির রেকর্ড, বর্তমানে সাম্প্রতিক রেকর্ড কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো এই ডকুমেন্টস আর এই ফর্মটি অ্যাটাচ করবেন, আপনি আপনার লোকাল দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে জমা করতে পারেন। আর এই ফর্মটি কিন্তু আপনাদেরকে কৃষি অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই রেজিস্ট্রেশন করিয়ে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তো যখনই আপনার আবেদনটা ভেরিফিকেশন করা হবে এবং আপনার প্রোফাইলে কৃষক বন্ধুর সেখানে নতুন জমিগুলি যুক্ত করে দেওয়া হবে, তখনই কিন্তু আপনি নতুন যে জমিটি যুক্ত করেছেন সেই জমির জন্য যত টাকা আপনার বাড়তি পাওয়ার কথা তত টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সর্বোচ্চ 1 একর জমি থাকলে আপনারা পেতে পারবেন 1 কিস্তিতে 5,000, 2 কিস্তিতে 10,000, আর সর্বনিম্ন যদি 40 ডিসমিলের মধ্যে জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1 কিস্তিতে 2,000, সর্বোচ্চ 2-2 4,000 টাকা।
আশা করি আপনারা পেপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।